আমি বাংলাদেশে 500টা বিজনেস, আমি সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে যাই, আজকে দেখা গেল কি রাস্তা হিসাবে একমাত্র এই ফিল্মকে ভালোবাসি। আমি গেল ইলেকশনে কেন্দ্রীয় হিসাবে ওদের সাথে দেখা করিয়া ইন্ডিয়া গেছি, আসার পরে যে সম্পূর্ণ প্যানেলের লোককে আলাদা করে দিচ্ছি। আজকে জাহেদ যেমনে যেমনে শুধু চাল, একটা কথা জেনে রাখবেন, এই ইলেকশনে যদি সরকার ভালো হইবে একটাই, যদি এই ভদ্র ফ্যামিলি আসে, যদি ইলিয়াস কালচার আসে তাহলে হয় মাপ পাবে, আর যদি ইলিয়াস কালচার যদি না আসে, আলমগীর ভাই বলছে যে একক একজনই মামলা করবে, দ্বিতীয় মামলাটা করবো আমি। আমার ঝড়ো ঝড়ো করে আছে আমার ব্যবসা, আজকে আমি 50 লক্ষ টাকা দেনা হয়েছি, আমি 3 কোটি টাকা বিজনেস আমার নাই, আমি ভুইয়া আমার নাম করা আমার অনেক ফিল্ম বিজনেস আমার ইন্ডিয়াতে 72 লক্ষ রুপি আমি মার খেয়ে বসে আছি। একমাত্র এই ফিল্ম মায়া ছাড়তে যে গেল বচ্চন, যখন গেল ইলেকশনে, এই করোনা আসার আগে দিয়ে ইলেকশন হয়, আসার পর আর ডক্টর যার কথা বলছেন তার তো আসলে কোনো ভক্তকুল নাই, তার সিনেমায় এরকম অভিযোগ আছে যে 5 জন অডিয়েন্স, কোনো কিছুই নাই, আপনাকে আপনারাই তো তাকে নির্বাচিত, আমরা নির্বাচিত করছি কি ও আলমগীর ভাই বলছে যে লজ্জা দিছে অন্য তাকে দূর করা হইতেছে। অনুরোধ করলেও সবাই টাকা ঘুরতেছে, 2000 টাকা করে দিয়ে এই মাত্র মারা গেছে। কাঞ্চন ভাই ভালো লোক, কাঞ্চন ভাই।